নমস্কার আজকে বিশেষ একটা যোগ নিয়ে আলোচনা করব সেই যোগ যদি আমাদের কারো হরস্কোপে থাকে বা সেই যোগ যদি আমাদের হাতেও থাকে হাত যদি যারা অরিজিনাল পামিস্ট হয় তারা কিন্তু হাতে নানা রকম যোগ দেখতে পায় ভালোও দেখা যাবে খারাপও দেখা যাবে কিন্তু অনেকে হরস্কোপ থাকে না ডেট অফ বার্থ কমপ্লিট অনেকে জানে না বা কত একদম ফুললি ওকে থাকবে সেরকম ডেট অফ বার্থ না হলে হাতটা কিন্তু আপনারা দেখিয়ে সেই জায়গাগুলো মেনটেন করতে পারেন যেটা আমি আমার চেম্বারে সবার সাথেই করি যে ডেট অফ বার্থ থাকলেও হাতটা অবশ্যই প্রয়োজন কেন হাতের যে পাম্পটার যে আপনার রেখা প্রত্যেক দিন চেঞ্জ আপনার মনের সাথে হাতে পাম্পটা চেঞ্জ হবে যখন নানারকম যোগের সাথে এতে যখন বাস্তবিক গ্রহগুলো চেঞ্জ হচ্ছে বা আপনার মনের যে চেঞ্জ সেটা কিন্তু হাতের মধ্যে প্রকাশ পাবে এটা কিন্তু বলে দিলাম ভাইটাল এটা আলোচনা শুরুতে কেন বললাম যে অনেকে আমার সম্বন্ধে যেটা জানেন না যারা আমার কাছে আসেননি তাদেরকে যারা এসছেন বা আমার নিয়মিত ক্লায়েন্ট বা নিয়মিত ভেবে তারা জানে হাত দেখাটা আমার কাছে একটা ভাইটাল ব্যাপার যে আজকে আলোচনা করছি গজকেশোর যোগ নিয়ে এই আগস্ট মাসে গজকেশোরী যোগ তৈরি হবে সাথে ত্রিকোণ রাজ্য যাতে আমাদের জীবন একদম বদলে যাবে এক একাধিক গ্রহের শুভ যোগাযোগের ফলে অনেক সময় জাতকের জীবনে নানা শুভ পরিবর্তন রক্ষা করা যায় যাদের জন্মছকে এই থাকে তারা সুখ সমৃদ্ধি সম্পদ ও সাফল্য লাভ করে থাকে দুই রাজ্যগের প্রভাবে জাতক যেমন জাতক বা জাতিকে যেমন জীবনে প্রচুর সাফল্য লাভ করে থাকে তেমনি প্রচুর অর্থ উপার্জন করে থাকে এই আগস্ট মাসে একসঙ্গে গঠিত হবে এই গজকেশরী ও ত্রিকোণ রাজ্য এবার আমরা জেনে নিই কোন রাশির এই রাজ্যগের লাভবান হবেন আমি অবশ্যই দু যে রাশিগুলো করে সেগুলো আগস্ট মাসে রাশি ফলে বলেছি তারপরে এইটা একটু বলে দিলাম কেন তাহলে আপনার অনেক বেশি মানে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের জন্য মেষ রাশি প্রথমেই রাজ্যগের যে লাভবান হবে তার মেন রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি যদি সাইনের প্রথম সাইন এই দুই রাজ্যগের পবে আগস্ট মাসে প্রচুর সাফল্য প্রচুর সফলতা আসবে বৈদেশিক মুদ্রা আসার একটা প্রবল সম্ভাবনা যারা বৈদেশিক কোন কর্মে জড়িত বা এরকম কোন সোশ্যাল মিডিয়া তারাও কিন্তু এই জন্য লাভবান হবেন এই মাসে আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা বিদেশ থেকে লাভবান হবেন যেটা বললাম বিয়ের কথা আপনাদের অনেক দিন ধরে হচ্ছিল কিন্তু কেটে যাচ্ছিলো এই সময় বিয়ের কথা পাকা হয়ে যেতে পারে এমনকি আশীর্বাদ অবধি হয়ে যেতে পারে এই যোগ মেষরাশির জাতকদের জাতক জাতিকাদের জীবনে আশীর্বাদের মতো হয়ে আসবে এটাকে পপ মানে প্রপার ইউটিলাইজ করুন তাহলে কিন্তু ভবিষ্যতে এর রেজাল্ট আপনি পাবেন এটা যে প্রপার ইউটিলাইজ করতে পারেন এর কিন্তু রেজাল্ট আপনি ভবিষ্যতে পাবেনই পাবেন চলে আসি নেক্সট যে রাশি যদি এক্সানে ফোর্থ হাউস মানে কর্কট রাশি এই কর্কট রাশিও কিন্তু কম বেশি এই যোগের জন্য সফলতা আমি কিন্তু এর আগে শুক্রের ট্রানজিটে কর্কট রাশির জন্য একটু বলেছি সাবধানতা থাকতে আজকেও বলছি রাশি কিন্তু ওভারঅল বিচার যদি আপনার ছকে মানে জন্মগত হরস্কোপে যদি রাজ্য থেকে থাকে বা তাহলে কিন্তু মানে যোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনার রেজাল্টটা অনেক বেটার পাবেন এই দুই রাজ্যকে পাবে আগস্ট মাসে সাফল্যের শীর্ষে সাফল্যের শীর্ষে যদি না উঠতে পারেন অনেকটাই নিজেকে মানে একটা জায়গায় পৌঁছোতে পারবেন একটা আর্থিক মানে যোগাযোগ বা একটা ভালো আর্থিক যোগাযোগের রাস্তা তৈরি হবে মানে আপনি সমাজে বা কাজের জায়গায় একটা সম্মান পাবেন যারা ব্যবসা করছেন বা রাজনীতিবিদ তারা কিন্তু আপনাদের নিজেদের জায়গাটা একটা প্রপার জায়গায় পৌঁছতে পারবে কিন্তু মাঝে মাঝে চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে কোনো হট করে কোনো ঝটকা বাধা আপনাকে একটা চাপের সৃষ্টি করতে হবে হটকা মাথাটা গরম হয়ে বুদ্ধি করে যদি এগোতে পারেন তাহলে আপনি এর রেজাল্ট পাবেন পরিশ্রম করতে হবে পরিশ্রমের রেজাল্টও কিন্তু পাবেন পবিশ্রমে বুদ্ধি আর পরিশ্রম করে যদি এই সময় আপনি এগোতে পারেন তাহলে তার রেজাল্ট কিন্তু সুদূর প্রসারী কিন্তু মাথা ঠান্ডা রাখবেন আপনার সাথে কেউ মানে নেগেটিভ মানে অপোজিট সেক্সের লোকেরা অপোজিট সেক্সের লোকেরা ছেলে হোক মেয়ে হোক অপোজিট সেক্সের লোকেদের দ্বারা কিন্তু আপনি প্রতারিত হতে পারেন এটা সাবধান এই সময় আপনার সম্পদ বৃদ্ধি হবে প্রত্যেক সম্পত্তি আপনি পাবার সম্ভাবনা প্রত্যেক সম্পত্তি যে আটকেছে সেই রেজাল্টটা পাবেন খালি একটু প্রবলেম হবে কোথায় দশ বারো দিন যখন সেভেন শুক্র ট্রানজিট হয়ে আপনার কর্করাশিতে যাবে বক্রিয়ে তখন কিন্তু আপনার জন্য একটু সাবধানে আপনাকে থাকতে হবে কেন বক্রি শুক্র আপনার জন্য নেগেটিভ এফেক্ট দিতে পারে এটা কিন্তু সাবধান বিশেষ করে অপোজিট সেক্সে আপনি অবশ্যই শুক্রের মন্ত্রটা খুব করে জপ করবেন শুক্রের মন্ত্রটা খুব করে জপ করে মেষ লোকরাও আপনাদের ভালো হবে কিন্তু মেষাজি লোকরাও বলছে শুক্র মন্ত্র যেটা আমার আগের প্রোগ্রাম বলা আছে অবশ্যই ফলো করুন সেখানে শুক্র মন্ত্র আমি ধরে ধরে বলে দিয়েছি অবশ্যই পাবেন যাই হোক আমি আপনাদের ওভারঅল বিচার দিলাম এটা ব্যক্তিগত হরস্কোপ বারবার বলছি হরস্কোপটা যে মেনটেন করে বলে দিলাম সাথে হাতটা দেখার দরকার আছে প্রোগ্রামগুলো ফলো করুন প্রত্যেকটা প্রোগ্রাম আমি ইউটিউবে দিয়েছি এখন রাশি আগস্ট মাসের রাশিফলটা দিয়েছি সাপ্তাহিক রাশিফল একদম মাসিক রাশিফল দিয়েছি ধরে ধরে আপনার ফলো করুন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবে আজকের মতো নমস্কার এবং প্রত্যেক প্রত্যেকটা অন্তর নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে এটা আমি জানি কেন আমি ধরে ধরে প্রেডিকশান করেছি ধরে ধরে আপনাদের বিচার করেছি কিন্তু ব্যক্তিগত হরস্কোপ ধরে নয় এটা হচ্ছে গ্রহ ট্রান্সজিটটা নটা গ্রহ ট্রান্সজিট হবে নটা না বারোটা গ্রহ একদম সেই নেপচুন প্লুটোর বিচারটা এখানে ধরতে হয় যেটা আমি বলিনি সুতরাং এই বিচারগুলো কিন্তু খুব ভাইটাল বিচার এই ধরে ধরে আমি রাশি লোক ধরে বিচার করেছি আপনার প্রত্যেকের সাথে মিলবে প্রত্যেক বেরোনোর আগে প্রোগ্রামগুলো দেখে বেরুন বা সকালে উঠে আমার রাশি ফলটা চেক করুন বা মাসির রাশি দেখবেন আপনি অনেক বেশি উপকৃত অনেক বেশি লাভবান হবেন তাহলে আপনি কোনো বিপদ আপদে পড়ার আগে নিজেকে পাঁচবার ভাবতে পারবেন যাই হোক অনেক কিছু বললাম আজকে মতো নমস্কার সবাই খুব ভালো থাকুন